নির্বাচনী সভাত বারম্বার বদরুদ্দিন আজমলৰ টার্গেট হৈ পৰিছে অসম জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল। দুয়োটা আঞ্চলিক দলে আজমলৰ এআইডিএফক বারম্বার সাম্প্রদায়িক দল আখ্যা দি অহাৰ পিছত আকৌ এবাৰ বদরুদ্দিন আজমলে ৰাজহুৱা সভাত কলে নির্বাচনত এজেপি আৰু ৰাইজৰ দলে অকলে বিজেপিক পৰাস্ত কৰিব নোৱাৰে। সেয়েহে নির্বাচনৰ পিছত এজেপি আৰু ৰাইজৰ দল এআইডিএফক শরণাপন্ন হ'ব লাগিব। ঠিক আছে, কিছুদিন পিছত যেতিয়া রিজাল্ট আহি যাব না, তেতিয়া আমার প্রয়োজন হব, তেতিয়া আমি সাম্প্রদায়িক না থাকিম, সব আমার ওসরত আহিব। পিছে আজমলের এই মন্তব্য পুনৰ এবাৰ নস্যাত করলে আঞ্চলিক দল দুটাই। রাইজৰ দলৰ নেতা কমল কুমার মেধিৰ স্পষ্ট কথা, সংখ্যালঘু এলেকাত আঞ্চলিক শক্তির উত্থান দেখি শঙ্কিত হৈছে বদরুদ্দিন আজমল আৰু সেয়েহে কৰিছে এনে ধৰণৰ মন্তব্য। কিন্তু কোনো কাৰণতে নির্বাচনের আগত কিংবা পিছত বদরুদ্দিন আজমলৰ শরণাপন্ন নহয় রাইজৰ দল। আজমল ডাঙরিয়ায় এতিয়া অলপমান আতঙ্কিত হৈছে আৰু আমি আকৌ কৈছো যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার এআইইউডিএফ দলটুক আমি সাম্প্রদায়িক দল বুলিয়ে ভাবো, আর বিজেপিক যদি আমি চিরদিনের কারণে অসমৰপৰা বিদায় দিব লাগে তেতিয়াহলে এআইইউডিএফ দলকো আমি বিতাড়িত করব লাগিব। এইটো আমার একটা রাজনৈতিক নীতিগত সিদ্ধান্ত। এআইইউডিএফ দল যত থাকিব তাত আমি রাইজৰ দল আমি নাথাকো। রাইজৰ দলৰ সুৰতেই সুৰ মিলাই অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়েও কলে আজমলৰ হাতত ধৰি আগনাবাঢ়ে আঞ্চলিক শক্তি। বিটিআইডি নির্বাচন, তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন যেহেতু তেওঁলোকৰ অবস্থা, তারপর কংগ্রেসে যে সরকার গঠন করব নয় কথা গম পায়, কংগ্রেসের এআইডিএফর সম্পর্ক, তার সাম্প্রদায়িক রাজনীতি, গতিতে মুসলমান জনতা, কংগ্রেসের যখন ভোট বেঙ্ক আছিল বা ভোট আছিল সেইবোৰ খহনীয়া, বিজেপির খহনীয়া সকলো মিলি বিজেপি জাতীয়তাবাদী সরকার হব তো নিশ্চিত। কোনো রাষ্ট্রীয় শক্তির, সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির সামিল হওয়া বা মিল হওয়ার কোনো কথা আহিব। ক্যামেরা পার্সন শান্তনুর সহ বিশ্বনাথৰ পৰা হেমন্ত শইকীয়া আৰু হাত শিঙিমাৰীৰ পৰা শফিকুল ইসলাম, নিউজ লাইভ।